হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, বাত বা রিউমেটিজম অনেক রকম ভ্যারাইটিজ আছে, তোমরা বইয়ে পড়েছো, আমি সময় পেলে একদিন এলাবোরেটলি বলবো। নর্মাল আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা কানেক্টেড ব্লাড ডিসঅর্ডারের জন্য হয়, অস্টিও আর্থ্রাইটিস যেটা অস্টিওপোরোসিসের জন্য হয়। এদের এই আমার সামনে বসে আছেন ভদ্রলোক, ইনি একজন পণ্ডিত মশাই, উনি শিক্ষিত মানুষ, সংস্কৃতের ডাবল এম এ। তো ওনার অস্টো আর্থ্রাইটিস হয়েছিল ডান দিকের হাঁটুতে, পণ্ডিত মানে ডান দিকের হাঁটুতে। 3 বছর ধরে মারাত্মক কষ্ট পাচ্ছিলেন, এখন অ্যালোপ্যাথি ডাক্তাররা গেলেই পেন কিলার দেয়, ওই একটাই ওষুধ খেয়ে বহুদিন খেতে। রোগী নিজেরাও আজকাল নেট দেখে নিজেরাই বুঝে গেছে, ও তুই একটা পেন কিলার খা, তুই একটা অ্যান্টাসিড খা, তুই অ্যান্টিবায়োটিক একটা কোর্স কর, তো এই করে নিজেদের সর্বনাশ করে। এরকম বহুদিন ধরে পেন কিলার খেতে থাকলে কিডনি এফেক্ট হয়, তারপরে কিডনি নষ্ট হয়, তারপর ডায়ালিসিস করতে হয়। এই জন্য বহু MBBS MD ডাক্তারদের দেখেছি তাদের বাবা মাকে আমাকে দিয়ে চিকিৎসা করা এই বাতের ব্যথায়, এটা সত্য ঘটনা। তারা বলে যে আমরা পেন কিলার বাবা মাকে দেবো না, ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন। যাই হোক, এই পণ্ডিত মশাই ডান দিকের হাঁটুতে মারাত্মক কষ্ট পাচ্ছিলেন 3 বছর, উনি সাদা সিধা সজ্জন ভদ্রলোক, পূজা পার্বণ গীতা পাঠ এসব করেই উনি চলেন। একজনের কাছ থেকে আমার ঠিকানা পেয়েছিলেন, মাত্র 3 বারের ওষুধে ওনার 3 বছরের অস্টিও আর্থ্রাইটিস সম্পূর্ণ ভালো। ভালো মানে ওনার কি প্যাথোলজি চেঞ্জ হয়েছে, তা হয়নি, কিন্তু পেশেন্ট ভালো আছে, হি হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ পেন। পণ্ডিত মশাই, আমি জুনিয়র ডাক্তারদের শেখাই বিভিন্ন কেসগুলো ওদের মনে জোর বাড়ানোর জন্য, তা আমি নিজে যতই ঢাকঢোল পেটাই না কেন, এই সারিয়েছি ওই সারিয়েছি তার তো ভ্যালু কম, যেটা রোগী নিজের ভাষাই বলবে। আপনার কি হয়েছিল, হোমিওপ্যাথিতে এসে কতটা উপকার পেলেন, আপনি সংক্ষেপে বলুন। জুনিয়র ডাক্তাররা শিখুক এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিতে নাক ছিটকায়, যেসব অ্যালোপ্যাথিক ডাক্তারেরা হোমিওপ্যাথির ব্যাপারে নাক ছিটকায়, তারা জানুক যে এই সারা জীবন তোমরা যেটা পেন কিলার খাইয়ে যেতে, সেটা 3 বারের হোমিওপ্যাথি ওষুধে সম্পূর্ণ সুস্থ হলো। আপনার কী হয়েছিল এবং নিজের অভিজ্ঞতা আমার কাছে আসার পরে কি হলো আপনি জানান। গত 3 বছর আগে থেকেই পায়ে এরকম ব্যথা হতো, আর বিভিন্ন জায়গায় পুজো করতে গিয়ে গণ্যমান্য ব্যক্তিদের বলতাম, তারা তখন বিভিন্ন যোগের কথা বলতেন আর ভাত খেতে বারণ করতেন। তো এরকমভাবেই আমি এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, উনি বললেন এই ওষুধটা খাবেন আর মাটিতে আসন করে বসা যাবে না, সমুষ্ঠ হয়ে বলবেন, দাঁড়িয়ে থাকবেন, এই ওষুধটা খেয়ে যেতে হবে। আপনি 3 মাস ওষুধ খাওয়ার পরে আপনাকে তখন এক্সরে করে দেখব এই পায়ের ভেতরে কি হয়েছে। এই সময় আমার সাথে আবার পরিচয় আছে একজন, আমার মোট কথা হলো, সংক্ষেপে করে দিই আমি, মোট কথা বছর তিনেক আপনি কষ্ট পাচ্ছিলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছিল, তাদের কথা শুনছিলেন, কিন্তু আপনি পেন থেকে রিলিফ পাননি না, কষ্ট আপনি পাচ্ছিলেন প্রচুর। একজনের রেফারেন্স শুনে আপনি আমার কাছে এসেছিলেন, আমি কয়েকবার ওষুধ দিয়েছি আপনাকে, আজকে নিয়ে তিনবার। আপনি কেমন আছেন? খুব ভালো, 80% সেরে গেছে। রোগীর মনের জোর, রোগীর বলার স্টাইল দেখে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষরা বুঝবেন উনি কত ভালো আছেন, উনি কত খুশি। আপনি অনেকটা খুশি হয়েছেন? হ্যাঁ, ভীষণ খুশি, ভীষণ। হোমিওপ্যাথির প্রতি আপনার যথেষ্ট আস্থা বেড়েছে? আগে আমার এর প্রতি খুব দুর্বলতা ছিল, যে একমাত্র অ্যালোপ্যাথি সারাতে পারে ভালো ভালো রোগ, হোমিওপ্যাথিকে সারাতে পারে, আমি এটা ওষুধটা খাওয়ার পরে বুঝতে পারলাম সত্যি সারাতে পারে। শুনুন সেই সব অ্যালোপ্যাথিক ডাক্তারগণ, হোমিওপ্যাথির নামে নাক ছিটকান, নিজেদের ক্ষুদ্র বিদ্যা বুদ্ধি দিয়ে পুষ্করিণীর জল আপনারা, আপনাদের সংকীর্ণতায় আপনারা সমুদ্রের গভীরতা মাপতে পারেন না।